আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নবাগত পরিচালক বুলবুল বিশ্বাসের পরিচালনায় রাজনীতি সিনেমাটি ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে রাজনীতি নাকি তামিল সিনেমার নকল। টিজার ও অডিও উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুধবার সন্ধ্যায় পরিচালক ঘোষণা দেন রাজনীতি সিনেমার নকল, এটা প্রমাণ করতে পারলে তিনি আর ছবি বানাবেন না। এ ব্যাপারে বুলবুল বলেন, আমরা যখন রাজনীতির পোস্টার উন্মোচন করি তখন ফেসবুকে অনেকেই বলেছিলেন এটি তামিল ছবির নকল। আমার প্রশ্ন সেসব সো কল ক্রিটিক্সদের কাছে, তাদের দৌড় কি শুধু তামিল আর টালিগঞ্জ পর্যন্তই? তারা কেন বলছেন না এটি হলিউডের অমুক ছবি বা অমুক চরিত্রের নকল? এই নির্মাতা বেশ আত্মবিশ্বাসের সাথেই বলেন, রাজনীতি সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি, এটি যদি কেউ নকল প্রমাণ করতে পারেন তাহলে আমি বুলবুল বিশ্বাস আর ছবি বানাবো না। তো বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন।